হ্যালো ভিউয়ার্স আসলাম ও আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এক্স রেকর্ডার মোবাইল অ্যাপস ডাউনলোড করবেন এবং কীভাবে এই অ্যাপসটি ইউজ করবেন তার ফুল ফিচার নিয়ে আলোচনা করব মোবাইল এ যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আরও নতুন নতুন টপিক্স নিয়ে ভিডিও পাওয়ার জন্য আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা তাহলে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমে আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করলে প্লে স্টোরের একটি ইন্টারফেস চালু হবে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে আপনারা এক্স রেকর্ডার লেখে সার্চ করবেন এক্স রেকর্ডার লেগে সার্চ করলে এই এক্স রেকর্ডার অ্যাপসটি এই ইন্টারফেসে চলে আসবে এখান থেকে আপনারা ইনস্টল নাও বাটনে ক্লিক করে ইনস্টল করবেন যেহেতু আমার এই স্ক্রিন রেকর্ডারটি ইনস্টল করা আছে সেজন্য আমার এখানে ওপেন লেখা আসছে আপনারা এখানে করলে আপনাদের এখানে ক্লিক করলে এখানে ইনস্টল নাও থাকবে আপনারা এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন এখানে আপনারা ওপেন অপশনে ক্লিক করবেন ওপেন অপশনে ক্লিক করলে এক্স রেকর্ডারের একটি ইন্টারফেস চালু হবে এক্স রেকর্ডারের একটি ইন্টারফেস চালু হবে চালু হলে এখানে দেখা যাচ্ছে নিচের দিকে দেখা যাচ্ছে ভিডিও লেখা আছে ক্যামেরা অপশান আছে এখানে এডিট এখানে সেটিং অপশন আছে আপনারা সেটিং অপশনে প্রবেশ করবেন ইনস্টল করার পরে আপনারা সেটিং অপশনে প্রবেশ করবেন সেটিং অপশনে প্রবেশ করলে দেখা যাচ্ছে এক্স রেকর্ডার প্রো এটা এক্স রেকর্ডার প্রোভার্শন এখানে রেকর্ড অডিও মাইক্রোফোন ভলিউম হানড্রেড পারসেন্ট করে দেবেন রেজুলেশন এখানে আমি ওয়ান থাউজেন্ড এইটটি দিয়ে আসি এখানে আপনারা রেজুলেশন ওয়ান থাউজেন্ড এইটটি করে দেবেন কোয়ালিটি এখানে আপনারা অটো করে দেবেন ল্যান্ডস্কেপ আর পোর্টেবল এখান থেকে আপনারা দুটাই করে দেবেন অটো করে দেবেন যখন যেটা প্রয়োজন সে অটো নিয়ে নেবে এখানে সেভ লোকেশন আপনারা মেমোরি যদি ফোনের মেমোরি থাকে তাহলে মেমোরিতে সেভ লোকেশন দেখিয়ে দেবেন এখান থেকে দেখা যাচ্ছে কন্ট্রোল সেটিং আপনাদের মেইনলি দরকার হবে কন্ট্রোল সেটিং কন্ট্রোল সেটিংয়ে এসে আপনারা রেকর্ডিং মুড নর্মাল মুড করে রাখবেন এখানে কাউন্ট ডাউন কাউন্ট ডাউন বিফোর স্টার্ট অর্থাৎ যখন আপনারা অ্যাপসটি শুরু করবেন তখন থেকে কয় সেকেন্ড পর এটা শুরু হবে এখানে আমি থ্রি সেকেন্ড দিয়ে রাখছি আপনারা চাইলে এখানে ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড দিতে পারেন বা অফ করেও দিতে পারেন এখানে থ্রি সেকেন্ড আমি দিয়ে রাখছি আপনারা ফাইভ দিলেও দিতে পারেন এখানে টেন দিলেও দিতে পারবেন এখানে অফ করলেও অফ করবেন আপনারা থ্রি সেকেন্ড দেবেন এটা ভালো পপ আপ উইন্ডো আফটার টকিং স্ক্রিন শট যখন আপনার প্রয়োজন হবে তখনই আপনি এই স্ক্রিন শট নিতে পারবেন এখানে এই টিকমার্ক দিয়ে দেবেন ইট রেকর্ড উইন্ডো ডিউরিং রেকর্ডিং যখন আপনি রেকর্ড করবেন তখন এক কর্নারে দেখা যাবে সেটাকে আপনি হাইড করে দিবেন তাহলে যখন আপনি রেকর্ড করবেন তখন আপনার এই শো অর্থাৎ যে কাউন্ট ওয়ান টু থ্রি এইটা কাউন্ট অটোমেটিক হাইট অপশনে থাকবে তখন আপনার স্ক্রিন রেকর্ডের উপর দেখা যাবে না সেই জন্য এটাতে ক্লিক করবেন তাহলে ওই ওই অপশানটা হাইট থাকবে শ্যাক ফোন টু দ্য স্টপ রেকর্ড যদি মোবাইল কাপে মানে যদি আপনি কাঁপান তাহলে অবশ্যই তখন স্টপ রেকর্ডটা মানে বন্ধ হয়ে যাবে এই অপশানটা চালু করলে এটা দরকার নাই বাই চান্স মোবাইল কেঁপে যেতে পারে তাহলে দেখা যাচ্ছে আপনার মানে স্ক্রিন রেকর্ডারটি বন্ধ হয়ে যাবে কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইজ অফ এটা অফ করে দেবেন স্ক্রিনশট চাইলে আপনারা স্ক্রিনশট বাটনটি অ্যাড করতে পারেন ক্যামেরা ক্যামেরাটা ওপেন করতে পারেন ব্রাশ এটা ইম্পর্টেন্ট যেমন ব্রাশ হয়তো কোনো কিছুর উপরে আপনারা এভাবে ব্রাশ দিয়ে আঁকাবেন তাহলে এখানে এটা অপশনটা দিতে পারেন আবার শো াস টাচ বারো আপনারা দিতে পারেন যে আপনারা শো করলে এখানে টাচ করবে এরকম আগে এটা তুলে দিবেন ইয়েস করে দিবেন এখানে ব্রাশ মানে আপনি যেটার উপর ক্লিক করলে একটি আইকন শো করবে এটা আপনি ইয়েস করে দিবেন ইয়েস করে ওকে দিয়ে দিবেন তাহলে ল্যাঙ্গুয়েজ আপনি অটো করে দিবেন দেওয়ার পরে আপনাকে সেফ বাটনে দিয়ে জাস্ট ব্যাগে চলে আসবেন এসে পুনরায় আপনারা আবার এই স্ক্রিন ডেকোরেটে ঢুকবেন ঢোকার পরে এখান থেকে সরাসরি আপনারা এখানে স্ক্রিনশট দিতে পারেন এই অপশান দিলে অটোমেটিক আপনাদের স্ক্রিনশট নিয়ে নেবে এখান থেকে চাইলে আপনি এডিট ভিডিও এডিট করতে পারবেন ফটো এডিট করতে পারবেন মার্জিন ভিডিও অ্যান্ড ফটো এডিট করতে পারবেন ভিডিও কম্পোজ করতে পারবেন ফাইল ম্যানার করতে পারবেন আদার গেট অ্যাপস এখান থেকে চাইলে অন্যান্য অ্যাপস এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই